ফরিদপুর সদরপুর উপজেলায় মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সদরপুর থানা সড়কের সামনে সকাল 9টায় শত শত নারী পুরুষ ও এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন পেশার মানুষ হাতে ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয়। জানা যায়, উপজেলার ঢেউখালি ইউনিয়নের ওয়াজ হাওলাদার কান্দির হেলেনা পারভিনের মেয়ে মারি আক্তার মিমের সাথে নয়রুশি গ্রামের ইউনুস মিয়ার পুত্র মেহেদি হাসান রনির ফেসবুকের মাধ্যমে পরিচয় এবং পরবর্তীতে উভয়ের মধ্যে প্রেমের ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক কিছুটা অবনতি হলে উভয়ের মধ্যে মনমালিন্যের সৃষ্টি হয়। এরপর মারিয়ার পরিবার থেকে রনির পরিবারকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করা হয়। রনির পরিবার তা নাকচ করলে হেলেনা পারভিন রনি এবং তার খালাতো ভাই রানা অর্ণবের বিরুদ্ধে গত 13 এপ্রিল সদরপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। এরপর মামলা নিয়ে পুলিশ রনিকে গ্রেফতার করে ফরিদপুর জেলা হাজতে প্রেরণ করেন। এদিকে রনি গ্রেপ্তার হওয়ার পর হেলেনা মীমাংসার কথা বলে রনির পিতা ইউনুস আলীর কাছ থেকে 5 লাখ টাকা দাবি করেন, কিন্তু ইউনুস আলী টাকা দিতে ও অন্যায়ের সাথে আপোষ করতে অস্বীকৃতি জানান। এতে হেলেনা 19 আগস্ট তার মেয়ে মিমকে অপহরণ করা হয়েছে এই মর্মে 20 আগস্ট পুনরায় রনি ও রানার বিরুদ্ধে সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশের অভিযানের মাধ্যমে এর পরের দিন মিমের বন্ধু মানিকদহ ইউনিয়নে তুলসীঘাটা গ্রামের সজনের বাড়ি থেকে তাকে উদ্ধার করে সদরপুর থানায় নিয়ে আসা হয়। মিমকে জিজ্ঞাসাবাদে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারকে জানান, মিম তার মায়ের কথা মতোই বন্ধু সুজনের বাড়িতে আত্মগোপনে ছিল, কেননা রনি ও রানাকে মামলার জালে ফাঁসানোই ছিল তার মূল উদ্দেশ্য। এলাকার সচেতন মহল বলেন, হেলেনা পারভিন উদ্দেশ্য প্রণোদিতভাবে একের পর এক নিরীহ যুবকদের নামে মিথ্যা মামলা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এখনই যদি তা প্রতিহত করা না হয় তাহলে সমাজের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমাকে বিভিন্নভাবে হেয়নস্থ করে আমার কাছ থেকে টাকা দাবি করে আমাকে 6টা অভিযোগ দিতে 6টা আমরা সদরপুরের প্রশাসনের কাছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। এভাবে দেহ ব্যবসা চলতে থাকলে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। এবং ইতিমধ্যে আমাদের ছোট ভাই রনি, যে ড্যাফোডিল ইউনিভার্সিটির মেধাবী ছাত্র, তাকে সে ফাঁসিয়ে বিভিন্নভাবে 5 লাখ টাকা দাবি করছে এবং এটা আপনারা সকলে অবগত আছে। হেলেনার জন্য অতিষ্ঠ, কারণ ওর বিচার চাই আমাদের কাছে, মানে একটাই দাবি সব মহিলাদের, ওর বিচার চাই। ওর থাকলে আমাদের কোনো মহিলারাই শান্তিতে, তাদের পুরুষ ভাই বোন স্বামী নিয়ে শান্তিতে থাকতে পারবো না। পারবিন আমাদের এই সদরপুরের যুব সমাজকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। ইয়াং জেনারেশনের নামে বিভিন্ন মামলা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক কার্যকলাপের সাথে জড়িত। আমার ছেলেকে, ছেলেরে, আমার ভাইগনারে এর অনেক হয়রানি করছে। আজকে 3-4 মাস ধরে ঘরে ঘুমাইতে দেয় না, আমার অনেক কষ্ট।